নানা নাটকীয়তার পর 28 সেপ্টেম্বর বিকেলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে বসে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জালের কনসার্ট। সঙ্গে ছিল বাংলাদেশের ভাইকিংস, অর্থহীন কনক্লুশন সহ আরও বেশ কয়েকটি দল। কনসার্ট দেখতে বিকেল থেকেই ঢল নামে শ্রোতা আর ভক্তদের, বিশেষ করে জালের পারফরমেন্স নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু জনাকীর্ণ জায়গায় এমন আয়োজন দেখে হতাশা আর ক্ষোভ উগড়ে দিলেন আগত দর্শকরা। গানের সুরের মূর্ছনায় মাতোয়ারা হাজারো দর্শক। মুমতাজের সঙ্গে গানে কণ্ঠ মিলিয়ে একাকার হয়েছেন উপস্থিত সবাই। শুধুমাত্র জাল ব্যান্ডের গান শুনতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন গানপ্রেমীরা। জালের গান শুনেছি ছোটবেলা থেকে, বড়রা শুনতো, আমার চাচারা শুনতো, ওদের কাছ থেকে শোনা হয়েছে, ড্রাইভে ওরা শুনতো, পরে আমরা ফ্যান হয়ে গেছি। অনেকদিন পর জাল আসতেছে, শুনে খুব ভালো লাগছে। ভালো ভালো যেগুলো এরকম কনসার্ট এক্সক্লুসিভ যেগুলো হচ্ছে, এগুলোতে সবসময় যাওয়া হচ্ছে। জাল আসলো আপনার 12 বছর পর, তো অ্যাটলিস্ট একটা দেখার একটা এক্সপিরিয়েন্স আর একবার হলো, এইটাই আর কি। সো কনসার্ট অ্যাকচুয়ালি খোলা মাঠেই ভালো লাগে, বাট এখন যেহেতু হলে হচ্ছে, উই ওয়ার বিট স্কেপটিক্যাল, বাট দেখা যাচ্ছে যে যখন এখানে মিউজিক প্লাস জানি যে জাল দ্য ব্যান্ড অনেক বছর পরে বাংলাদেশে আবার আসছে, সো উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। এক যুগ পর ঢাকার মঞ্চে পাকিস্তানি ব্যান্ড জাল, তাদের কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে লেজেন্ডস অফ দ্য ডিকেড শিরোনামের এই কনসার্ট। ঘোষণার শুরু থেকেই আয়োজনটি নিয়েছিল ব্যাপক দর্শক আগ্রহ, কিন্তু আশায় গুড়ে বালি। ম্যানেজমেন্টের উচিত একটু ভালো ডিসিশন নেওয়া, কজ এখানে অনেক মানে আশেপাশে মানুষ ঢুকে গেছে যারা কিনা টিকিটই কিনে নেয়, এটাই একটু প্রবলেম। এছাড়া ইটস অল রাইট, যখন আমরা একটা কনসার্ট অ্যাটেন্ড করি এবং আমরা যখন টিকিট কিনি, আমরা এই আশাতেই থাকি যে আমরা একটা সিকিউরিটি পাবো। ওভারলি কনজেস্টেড অ্যাটেন্ডেন্স, ওনারা বোধহয় ওভারবুক করেছে। কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেমেয়েরা ভেঙে ঢুকে আসলো। আমরা যারা টিকিট কিনেছি এই টিকিটটা 3,000 টাকা দিয়ে, ওনারা তো মনে টিকিটও কিনে নাই। যতটুকু যেটা পারছি উই আর গ্ল্যাড, বাট অপ্রত্যাশিত একটা ভিড়, এটা আসলে আমরা এক্সপেক্টও করি না। এখানে এখন বাইরে কোনো সিকিউরিটি নাই, যে পাচ্ছে সেই ঢুকছে, যদি যে ইচ্ছা ঢুকতেই পারলো তাহলে আমরা 3,000 টাকা করে টিকিট কেন কিনে ঢুকলাম। এদিন বিকেলে প্রথমেই গান গাইতে মঞ্চে ওঠেন কনক্লুশন ব্যান্ড। যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে আয়োজিত এই কনসার্ট শুরুর পর ধারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শক ঢুকে পড়লে বিশৃঙ্খলা শুরু হয়। এক পর্যায়ে দর্শকদের হইচই বাড়তে থাকলে মঞ্চে থাকা ব্যান্ড দল ভাইকিংস গান গাওয়া বন্ধ করে দেয়। কনসার্টটি মাঝপথে বন্ধ রেখে প্রায় 1.5 ঘন্টা পর আবার শুরু করা হয় সেনা হস্তক্ষেপে। আপনারা যেভাবে এখানে টিকিট ছাড়া হাজার হাজার ছেলে মেয়ে যেভাবে ছেলেরা ধাক্কা ধাক্কি করে ঢুকেছিলেন, এটা ভবিষ্যতে যমুনা ফিউচার পার্ক কনসার্ট করতে অনেক চিন্তা করবে। এই কনসার্টের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছিল 3,050 টাকা। অথচ টিকিট কেটে অনেকেই দেখতে পারেননি পছন্দের শিল্পীর মুখটিও। শুধু শ্রোতারাই নন, ক্ষতির মুখে পড়েছেন স্পন্সর ও অন্যান্য অংশীদাররাও। এত হাইলাইটভাবে করা হয়েছে, কালকের প্রোগ্রাম পোস্টপন হয়েছে, আমি কেন হয়েছে এটা নিয়ে আমার কথা, যেহেতু বৃষ্টি নিয়ে বলা হয়েছে বৃষ্টিই বুঝলাম, বাট আজকে প্রোগ্রাম ছিল, আরও তো কনভেনশন হল ছিল, যদিও গহড় চলে যাওয়ার কথা, সে বলছে 2 দিনে চলে যাবে, বাট আমার কাছে মনে হচ্ছে জিনিসটা আরও ভালো হইতে পারে। কনসার্টে আগতদের প্রত্যাশা, আগামীতে এমন আয়োজনে আরও দায়িত্বশীল হবেন আয়োজকরা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।